তালেবানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে একটি খোলা চিঠিতে সতর্ক বার্তা দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে 900 কোটি টাকা পরিমাণ মুক্ত না করে এবং দেশটির ওপর থেকে অন্যান্য আর্থিক নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে আফগানিস্তান থেকে ব্যাপক শরণার্থীর ঢল নামবে। আমির খান মুত্তাকি বলেন, শুধু ব্যবসার জন্য ধ্বংসাত্মক তা নয়, লাখ লাখ হতাশ আফগানের মানবিক সহায়তার জন্যও তা ধ্বংসাত্মক। মুত্তাকি আরও বলেন, তার সরকার গত আগস্টে ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা আনতে সক্ষম হয়েছে, কিন্তু ক্রমবর্ধমান অর্থনৈতিক সমস্যা মানবিক চ্যালেঞ্জকে আরও খারাপ করছে। তালেবানের প্রধান কূটনীতিক বলছেন, বর্তমানে জনগণের মৌলিক চ্যালেঞ্জ হল আর্থিক নিরাপত্তা এবং এই উদ্বেগের শিকড় হচ্ছে আমেরিকান সরকার দ্বারা জনগণের সম্পদ জব্দ করা। মুত্তাকি আরও বলেন, সবাই উদ্বিগ্ন যে বর্তমান পরিস্থিতি এভাবে বিরাজ করলে আফগান সরকার এবং জনগণ সমস্যার সম্মুখীন হবে এবং বিভিন্ন অঞ্চল ও বিশ্বে ব্যাপক অভিবাসনের কারণ হয়ে উঠবে।